গত 4 জুন টাইটান সাবমেরিন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়েছিল। টাইটানিকের করুণ কাহিনী আমরা সবাই জানি। আটলান্টিকের মাঝে প্রাণ গিয়েছিল প্রায় 2000 মানুষের। 110 বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। টাইটান সাবমেরিন তার প্রথম যাত্রাতেই নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ 5 দিন খোঁজাখুঁজির পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে জলে নামাতে হয়েছিল রোবটকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই রোবটই টাইটানকে খুঁজে বের করে এনেছিল। সেই ঘটনাটি আজ তোমাদের জানাবো। তো তার আগে এরকম ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমরা প্রায় সবাই জানি টাইটানিক জাহাজকে দেখতে গিয়ে আটলান্টিক মহাসাগরের জলের চাপে টাইটান সাবমেরিন গুঁড়ো হয়ে গিয়েছিল। কিন্তু টাইটানকে খুঁজে বের করতেও বিশাল ঝামেলা পোয়াতে হয়েছিল। খুঁজে এই সাবমেরিনটি উদ্ধার করতে কোস্ট গার্ড থেকে শুরু করে বায়ুসেনাকেও পর্যন্ত কাজে লাগানো হয়েছিল। কিন্তু তাদের পরিশ্রম বৃথায় যায়, কেউই টাইটানের খোঁজ দিতে পারেনি। অবশেষে কোনো উপায় না পেয়ে কাজে নামানো হয়েছিল ফরাসি এক রোবটকে। হ্যাঁ, ঠিকই শুনছেন বন্ধুরা, যার নাম হলো ভিক্টর 6000। ফ্রান্সের সমুদ্র গবেষণার প্রতিষ্ঠান এই রোবটকে তৈরি করেছিল। এই রোবটই টাইটানকে খুঁজে বের করতে সক্ষম হয়। জানা গিয়েছে এই রোবট সমুদ্রে 6000 মিটার গভীরে যেতে সক্ষম। জলের কোনো বাধা এলে এই রোবট তার 2 হাতকে ব্যবহার করতে পারে, সাথে সাথে জলের মধ্যেও উচ্চ মানের ফটো তুলতেও সক্ষম এই রোবট। পাশাপাশি 72 ঘন্টা টানা জলের মধ্যে কাজ করতেও পারে এই রোবট। ভিক্টর রোবটটি প্রথম জলের গভীরে টাইটানকে উদ্ধার করতে সক্ষম হয়। টাইটানিকের ধ্বংসস্তূপ থেকে প্রায় 480 মিটার দূরে টাইটানের গুঁড়িয়ে যাওয়া বডিকে প্রথম খুঁজে পায় এই রোবট। বিশেষজ্ঞদের মতে 5 জন যাত্রী যারা টাইটানের মধ্যে ছিলেন তারা মৃত, এবং তারা এও জানায় যে 5 জন যাত্রীর দেহ কোনো মতে সম্ভব করা উদ্ধার নয়, কারণ আটলান্টিক মহাসাগরের যে গভীরে তারা ব্লাস্ট হয়েছে সেই জায়গায় তাদের শরীরের একটা চিহ্ন খুঁজে পাওয়া প্রকৃতপক্ষে অসম্ভব ব্যাপার। তো বন্ধুরা, দেখলে কিভাবে একটা রোবটের সাহায্যে টাইটান সাবমেরিনকে খুঁজে বার করা হয়েছিল? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।